তোমরা সবাই জানো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এবার হচ্ছে রানাঘাটে, কিন্তু মায়ের মূর্তিটা কতটা তৈরি হলো আর কাজ কতটা এগিয়ে গেল তা আপনারা বুঝতে পারছেন না, তাই না? চলুন একবার ঘুরে আসি। শোনা যাচ্ছে নাকি ওখানে থমকে গেছে ওখানকার প্রতিমা নির্মাণ। তাহলে যাবেন কি করে? প্রথমে রানাঘাট স্টেশনে পৌঁছে একটা অটো ধরে চলে আসতে হবে কামার পুকুরে। তারপরই এখানকার শরতের আবহাওয়া ও কাশ ফুলের ছোঁয়া একেবারে অনবদ্য। আর এখানে দেখতে পাবেন একটা বিশাল বড় দুর্গা প্রতিমা, উচ্চতায় প্রায় 125 ফুট হতে পারে, যা বানানো হচ্ছে একদম ফাইবার কাস্টিং এর মাধ্যমে, যার কাজ প্রায় একদমই শেষের পথে, প্রায় কমপ্লিট হয়ে গেছে বললে চলে। শুধু রং একটু হলো বাকি আর জোড়া লাগানো ছিল বাকি। এখানকার লক্ষ্মী ঠাকুর ও অন্যান্য বাকি ঠাকুরগুলো তৈরি হয়েছে এই ফাইবার কাস্টিং এর মাধ্যমে। এই যে এত বড় একটা অসুর, তার দেখুন হাতে ধরতে পারা যাচ্ছে না, তার আঙুলগুলো কতটা ভাবার বাইরে, যে কত বড় যা হাত দিয়ে ধরতেই পারা যাচ্ছে না। এরকমই মধ্যে আমাদের খবর আসছে এখানে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কি এমন হলো যে এখানকার কাজ বন্ধ হয়ে গেল, সেটা একটা ভাবার বিষয়। তাই এখানকার মানুষের এখন মন খারাপ, কত সুন্দরভাবে একটা গড়ে তুলেছিল তাদের অপূর্ব একটা নিদর্শন এই কামার পুকুর। তাদের হাতের কাজ ছিল অনবদ্য, যা চোখে দেখলে না চোখে দেখলে বিশ্বাস করা যাবে না। সরি, এরপর কি এখানে তৈরি হবে পুজোর মণ্ডপ, তার অর্ডার আসবে কিনা তা এখন সময় সাপেক্ষ, তা জানতে হলে অবশ্যই কিছুদিন ধৈর্য ধরতে হবে আমাদের। দেখার বিষয়, এখানকার কামার পুকুর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তা জনসাধারণের সামনে তুলে ধরতে পারে কিনা।